ওই দেখো আমার ছোট ভাই এখানে লাইরা আমি উঠলাম খুব সুন্দর ভিউ তো গাইস বর্তমানে দেখতে পাচ্ছেন আমি রতনপুর ঘাটের ব্রিজের উপরে আছি হ্যালো প্রিয় দর্শক কিরকম আছো আশা করি অনেকটা ভালো আছো আর তোমার ভাইও ভালো আছে তো আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আইছি মানে আজকে হাইলাকান্দি রতনপুর রোডের এখানে একটু সামনে গিয়া লোয়ার টুক করে একটা জায়গা আছে তো আজকে এই রাস্তা দিকে আইছি আমি প্রথম আইছি প্যাসেঞ্জার নিয়া আর ভাবলাম এটা জায়গাটা কীরকম আপনারা লোক একটু শেয়ার করি তো আজকে আইছিলাম এখানে প্যাসেঞ্জার নিয়ে আর এখন আপনারা এটা দেখাইমু ভিডিওর মাধ্যমে পুরা রাস্তাটা কীরকম আছে পুরা রতনপুর ঘাট পর্যন্ত যাইমু আর মানে রাস্তাঘাটের এক্সপিরিয়েন্সটা আপনারা লোকে পুরাপুরি শেয়ার করমু তো আপনারা একটা ভিডিওটা মানে পুরাপুরি দেখবা শুরু থেকে এন্ড পর্যন্ত আর কীরকম লাগে প্লিজ কমেন্টে নিজের মতামতটা অবশ্যই জানাইবা তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা লেস স্টার্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছ বর্তমানে আমি লোয়ার টুকের এরিয়াতে আইছি এখানে আর নতুন রাস্তাতে আইছি মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স এদিকে আমি খুবই কম আই মানে অতটুক ভিতরে আইছি না আর আজকে আইছি তো আপনারা লগে শেয়ার করলাম দেখতে পারছুন এই রাস্তাটা নতুন রাস্তা হয়েছে কয়েক বছর হয়েছে মানে এক আধ বছর হয়েছে এক বছরের মতো হয়েছে বছর দেড় বছর আর ভাবলাম আপনারা লগে একটু শেয়ার করি আগে খাসা রাস্তা আছিল বন্ধুরা তো এখন রাস্তাঘাটটা খুবই সুন্দর হয়েছে আর ওই দেখো আমার গাড়ি নিয়ে আই গেছি আমি তো এই জায়গাটাতে আইছি মানে আপনারা রে ভাবলাম তো শেয়ার করি একটু আপনারাও দেখুন জায়গাটা কীরকম খুবই সুন্দর মানে রাস্তাঘাট দেখতে পারছো খুবই সুন্দর মানে একদম গ্রাম্য পরিবেশ দেখতেই পারছো এখানে ওই দেখো খুবই সুন্দর গড় বাড়ি আছে দূরে দূরে গড় বাড়ি আছে রাস্তাঘাট আছে গাছপালা আছে খুবই সুন্দর সুন্দর আর এখানে সবজি খেতে করছেন মানুষই দেখতে পারছো খুবই সুন্দর সুন্দর এখানে ট্রান্সফরমার আছে আরেকটা গ্রাম দেখতে পারছো গ্যাস প্রচুর দূরে কিন্তু আরেকটা গ্রাম আর এখানে দেখতে পারছো একটা মহিষ আছে মন্দির মাঝখানে এ দেখো মাঝখানে পুরা খোলা জমিন আছে এখানে তো বন্ধুরা আমি এখন যাইমু লোয়ার টপ থেকে বাইরেইমু আর আপনারা লাগে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো রাস্তাঘাট পুরা দেখাইমু তো আপনারা দেখুন আর কীরকম লাগে প্লিজ কমেন্টে জানাইবা তো দেখতে থাকুন ভিডিওটা তো গাইস দেখতে পারছো বর্তমানে আমি টুকটুকিতে উঠে গেছি ওই দেখো টুকটুকিতে উঠে গেছি আর আমি আপনারা লগে শেয়ার করমু ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকুন মানে লোয়ার টুকটা জায়গাটা কীরকম আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবা শুরু থেকে এন্ড পর্যন্ত দেখুন স্কিপ না করিয়া তো গাইস দেখতে পাচ্ছ বর্তমানে আমি গাড়ি স্টার্ট দিলেছি আর রাস্তাঘাটটা কীরকম দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা রাস্তাঘাটটা খুবই সুন্দর আর দেখতে পাচ্ছো আশপাশে সুন্দর সুন্দর ফিশারিও আছে এখানে মানুষের মাছও ভালোই আর লোয়ার টুক জায়গাটা খুবই সুন্দর আর নতুন রাস্তা হয়েছে তো তার লাগে আপনারা লগে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন এখানে সাইডে সাইডে গড় বাড়িও আছে মানুষের আর আশপাশে ক্ষেতের জমিনও আছে দেখতে পাচ্ছেন আপনারা ওই দেখুন খুবই সুন্দর জায়গাটা কিন্তু এদিকে রাস্তাঘাট দেখতে পাচ্ছেন ওই দেখুন আর নতুন বাড়ি বানানি আর মাটি উটি ফেলাইছেন দেখতে পাচ্ছ এখানে ওই দেখো খুবই সুন্দর জায়গা কিন্তু তো আপনারা দেখুন শুরু থেকে এন্ড পর্যন্ত কীরকম লাগে আপনারা কমেন্টে নিজের মতামতটা অবশ্যই জানাইবা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটটা কীরকম আছে ও দেখুন আরও গরুর বাড়ি বানানি ওর প্রচুর গড় বাড়ি বানানি ওর ও দেখুন ওই দেখুন আমরা দাদা একজনে কাজ করলাম সুন্দর জায়গা ওই দেখো আর এখানে যাওয়ার সময় এখানে একটা স্কুল দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা সালেরা বেগম নিম্ন প্রাথমিক বিদ্যালয় খুবই সুন্দর স্কুলটা মানে আর তাছাড়া এখানের আশপাশের পরিবেশটাও খুব ভালো একদম গ্রাম্য পরিবেশ আর রাস্তাঘাটটা তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা আর আশপাশে মানুষের বাড়িঘর প্রচুর আছে নতুন নতুন ঘর বাড়ি মানে এরা রাস্তাঘাটও হয়েছে উন্নতি হয়েছে দাদাইও কাজ কররা দাদা কেমন দিন থেকে কিনো পারছো আইয়া তো গেছে রাস্তাঘাটটা মোটামুটি আগে বাঙ্গা রাস্তা আসিল এখন কাজ হয়ে গেছে আর ওইলেও দাদা তার আর একটু দুঃখ মানে যে রাস্তাঘাটের ওই যে সাইটের কাজটা হয়েছে না অন্য দাদা তারা কইছেন যে সাইটটা কাজ হয়েছে না তারা মানে একটাই মানে তারা আপত্তি রয়েছে যে মানে রাস্তার সাইটটা কাজ হয়েছে না আর গিয়া তো রাস্তা যদি সাইটে মাটি থাকতো তো ওইটা বাংলো না অনেক তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবা আর আমি আরও যাইরাম একদম রতনপুর ঘাট পর্যন্ত যাইমো তো আপনারা শেয়ার করমু রাস্তাটা পুরাপুরি কীরকম হয়েছে তো আপনারা দেখুন ভিডিওটা তো গাইস বর্তমানে আমি আছি বড়াইলাখান্দি আর দেখতে পাচ্ছ বাইয়ের টুকটুকি লইয়া যাই রে একজনে আর ই সাইড আছে পূর্বগুল
ওই দেখো আর এদিকে আরেকটা আছে মানে সোমাতাপুরা রাস্তাটা তো এই সাইডের রাস্তাটা যদি খাজ হয়ে যায় এই সাইডের রাস্তাটা যদি খাজ হয়ে ওই যায় আর এটা যদি ওই যায় তে মোটামুটি পুরা সোমাতা হয়ে যাব ইগো কি কোন সাইডে দাদা যায় একদম ভালো পুবের ভাল তো এই রাস্তাটা যায় পুবের পাউরো আর এটা কোন জায়গা যায় দাদা এটা নদীর পার আর এটা কাটাকাল নদীর পার যায় আর দেখতে পারছো বর্তমানে আমি আছি বড়ালিখান দি আর এটা হইছে গিয়া আপনার লোয়ার টুকর রাস্তা তো আপনারা ভিডিওটা যারা যারা দেখরা বেশি বেশি করে শেয়ার করে লিবা তো গাইস বর্তমানে আমি গাড়িটা স্টার্ট দিয়েছি তো গাইস এই রাস্তাতে আমার একটা জিনিস খুবই ভালো লাগছে যে রাস্তার মধ্যে মধ্যে কালপার দেওয়া আছে মানে জল এদিক থেকে এদিকে ফাটনি লাগিয়া ওই দেখেন দেখতে পারছেন কালপাট আছে তো প্রায় জায়গাতেই মানে কালপাট লাগানি আছে আর আপনারা আরও দেখুন ভিডিওটা শুরু থেকে এন পর্যন্ত কীরকম লাগে প্লিজ কমেন্টে নিজের মতামতটা জানাই তো গাইস দেখতে পারছো রাস্তার মধ্যে যাওয়ার সময় একটা মহিষ পাইছি ওই দেখো আর ছোটো ছোটো বাচ্চারা আসুন বাইরা আসুন তারা এটা রেখে দেয়া দিরা আর ভাই আমার যে ডর লাগে অবশ্য এটা সামনে যাইতাম পারলাম না তো ভাই তারা রেখোই মুই একটু ভাই তারা রেখে দেয়া দিবা ভাই তোমার বাড়ি কিতা অনুনি ও আচ্ছা তো রাস্তায় গো কেমন দিন থেকে কেমন দিন আগে হয়েছে দুই বছর হয়ে গেছে নানি এখন কিতা আগের থেকে আরাম পাই রানি তোমরা আর আগে কিতা ফেঁকে ফেঁক ফাঁক পানি মারিয়া যাবা লাগতো নানি আচ্ছা গড় কোনখান দেখাই পানি তো গাইস ওই দেখো আমরা ছোট ভাই যে তান গড় হয়েছে ও যে আগে টিন দেখতে পারছো আর এর হদারের গড় তো ছোট ভাইয়ের কথা কইছেন আমার খুবই ভালো লাগছে আর ওই দেখো আমার ভাই তারা আসুন তো ভাই কিতা কর রায় পড়ো নি তোমরা সবে আচ্ছা নেও তো ভাই তারা লাগে দোয়া করিও সবে অবশ্য ভাইয়ে মাদ্রাসাত পড়ুন আর তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা ভাইয়ে পৌরো পড়ুন দেখছো আর রাস্তাঘাটটা অবশ্য খুবই সুন্দর হয়েছে আর আমরা দাদা একজনে কইছেন খালি সাইডের দিকে একটু মাটি ভরতো আসলে মাটি ভরলে একটু ভালো হয় আর বাকি সব সুন্দর হয়েছে নাকি তা ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই বই আর গো তোরা হরাইয়া দিবাইনি তো গাইস এখন ভাই আমারে বয়রাটা একটু সরাইয়া দিবা আমার খুব ডর লাগে অবশ্য রাস্তা পার হইতাম পারিয়া না তো পার করিয়া দিলে আমি রাস্তা পার হয়ে যাবো দেখতে পারছো এখানে দেখতে পারছো গাড়ি একটা জায়গা ভাই থ্যাংক ইউ ভাই ধন্যবাদ তো ভাই তারা মানে মার করিয়া দিছুন ধন্যবাদ তারা তো এখানে তারা বাচ্চারা আসুন অবশ্য খুব ভদ্র বাচ্চারা তো তারা কথাবার্তা ভালো লাগছে ইলা কোনো কোনো জায়গা গেলে বাচ্চারা মানে মানে কোনো জায়গা গেলে বাচ্চারা খুবই খারাপ ব্যবহার করে কিন্তু এই ভাইয়ে খুবই সুন্দর করিয়া কথা করছুন তো আমি খুবই খুশি হয়েছি আর ও দেখুন ছোটো ছোটো বাচ্চারা খেলাইরা আর আশপাশে গড় বাড়ি বেজান আছে দেখতে পারছেন আপনারা তোমার দেখতে পারছো আমার বাইরে গাড়ি একটু সরাইলি আর ভাবলাম একটু গাড়ি বাইরে সরাইলাই খুবই ভালো লাগছে বাইরে গাড়ি সরাইয়া আর ভাইয়ের বাড়িও আই গেছে অবশ্য আর ভাই ভাবলাম একটু বাইরে একটু গড়ের সামনে নিয়ে দিলাই তো আপনারা দেখুন রাস্তাঘাটটা কিরকম আছে ওই দেখুন ও দেখুন তোমার বাইরে গাড়ি চালান আর এখানে দেখতে পাচ্ছি দোকান আছে ও দেখুন দোকান পাট আছে তো গাইস বর্তমানে দেখতে পারছেন ভাই তান ঘরের সামনে আই গেছেন গলির মুখ আর ও দেখুন আপনারা ঘর দেখাইছিলাম যে ও দেখুন ঘর আছে তো ও ঘর বাইরে যাইবা আর তাছাড়া আপনারা আরও দেখাই ও দেখুন এখানে আর একটা সুন্দর ইয়ে ঘর বনছে আর এই সাইডেও আরও বাড়ি ঘর আছে খুবই সুন্দর কিন্তু আর রাস্তাঘাট হয় মোটামুটি মানুষ এখন ঘর বাড়িও বানাইরা আমার খুবই ভালো লাগছে যারা যারা আইসুন না এখানে আইবা আপনারা আইয়া জায়গাটা দেখবা খুবই মজার জায়গা কিন্তু ওই দেখো গাইস আমার ছোটো ছোটো বাইরা আসুন এখানে বন্ধ খেলাইরা খেলাও খেলাও সারতাম নানি সারতাম নি ওই দেখো আমার ছোটো ভাইয়া খেলাইরা ওই দেখো তিনটা ছাগলে গাছ খাইরা দেখো খুবই সুন্দর তারা গাছ খাইরা ওই দেখো কলা গাছ লাগানিয়েছে আর এদিকে দেখতে পারছো সবজি খেতো খোঁড়া আছে খুবই খুবই সুন্দর সুন্দর সবজি খেতো হয় কিন্তু দেখতে পারছো যেদিকে মানে সব পুরা এদিকে কেরেলা খেত দেখতে পারছেন কেরেলা খেত আপনারা কেরেলা গাছ দেখছেন নি জানি না কমেন্টে জানাই কেরেলা খেত দেখছে আপনারা কমেন্টে জানাইবা ও তখন যারা যারা করলা খেত দেখছেন না আপনার লগে শেয়ার করলাম ওই দেখুন করলা খেতটা কীরকম হয় ও দেখুন আর এখানে দেখতে পারছেন খুবই সুন্দর সুন্দর ভেন্ডি খেত আছে ওই দেখুন ভেন্ডি খেত আছে কলা গাছ আছে কেরালা খেত আছে আরও ভ্যারাইটিস ভ্যারাইটিস মানে সবজি আছে তো দেখুন আপনারা
বন্ধুরা বর্তমানে আমি কেরালাতে সামনে দিকে যাইরাম গিয়া দেখতে পারছই আর খুবই মজা লাগছে এই জায়গাটাতে আইয়া আমার আর যদি পারি তো আমি আরেকদিন আইমু আর আইয়া আপনার লগে ভালো করে শেয়ার করমু তো আপনারা ভিডিওটা দেখুন শুরু থেকে এন্ড পর্যন্ত আর প্লিজ কিরকম লাগে আপনারা মতামতটা নিজে অবশ্যই কমেন্টে জানাইবা দেখুন গাইস এদিকে তো পুরা এদিকে গাছ আছে গাছপালা আছে এক সময় পরে একটা আম গাছ দেখতে পারছি দেখতে পারছো ওই দেখো খুবই সুন্দর দেখতে পারছো বর্তমানে আমি নতুনপুর ব্রিজের এখানে ব্রিজের উপরে উঠলাম খুবই সুন্দর ভিউ লাগে কিন্তু গাছ খুবই সুন্দর লাগে কিন্তু ভিউটা দেখতে পাচ্ছেন আর আমি মিডিলে যাই মিডিলে গিয়ে আপনারা দেখাই তো গাইস ব্রিজটা দেখতে পারছো কিরকম আছে ওই দেখো এদিকে দেখো কতটুক লম্বা ব্রিজ আর এদিকে দেখো আরও লম্বা আছে প্রচুর লম্বা কিন্তু গাইস ব্রিজটা আর তাছাড়া ওই দেখো কীরকম ভিউটা আছে তো গাইস ভিউটা দেখতে পারছো কীরকম আছে খুবই সুন্দর অসাধারণ ভিউ কিন্তু গাইস এখানে দেখতে পারছো নৌকা আছে দুইটা দুই তিনটা রাখা তো গাইস বর্তমানে দেখতে পারছো আমি রতনপুর কাটের ব্রিজের উপরে আছি আর এখানের ভিউটাই দেখতে পারছো প্রচুর লম্বা ব্রিজ কিন্তু প্রচুর লম্বা ব্রিজ ও দেখো দেখতে পারছো ও দেখো আর এখানের ভিউটাই দেখিলেন আপনারা কীরকম আছে অসাধারণ ভিউ কিন্তু তো ভিডিওটা আপনাদের কীরকম লাগছে প্লিজ কমেন্টে জানাইবা যদি ভালো লাগে তাহলে লাইক করবা কমেন্ট করবা আর যারা যারা নিউ ভিউয়ার্স আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা